बंधुरा आज के 14 फेब्रुआरि डीए निয়ে বিরাট বড় একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বকেয়া ডিএ নিয়ে আবারও মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ, শেষ অবধি দেখবেন এর ব্যাপারে বিস্তারিত জানতে, এবং যারা চ্যানেল নতুন ভিউ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তার পাশে বেল আইকনটি আসবে সেটা ক্লিক করে নেবেন। মনে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সরকারি চাকরির খবর এবং সরকারি চাকরির সম্বন্ধীয় যে কোনো ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে, তো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। চলুন, বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছি, বাকিটা সুপারিশে বলা রয়েছে, যতটুকু পারছি দেওয়া হয়েছে, নেতিবাচক চিন্তা করবেন না, রাজ্যের কথা ভাবুন, ইতিবাচক চিন্তা করুন। রাজ্য বাজেট পেশ করার পর বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাজেট আলোচনার প্রশ্ন উত্তর পর্বে ফের বেতন কমিশন ও মহার্ঘ ভাতা প্রসঙ্গে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন তার সরকার কর্মচারীদের কত শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়েছে। চলতি অর্থবছরে নতুন বেতন কাঠামো অনুসারে বেতন হাতে পেলেও পে স্লিপে ডিএর উল্লেখ না থাকায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরপর রাজ্য বাজেটেও এ নিয়ে পৃথক কোনো প্রস্তাব না পেয়ে কর্মী মহলে হতাশা আরও বাড়ে। একদিকে পে স্লিপ থেকে ডিএ শব্দ উধাও হওয়ার ঘটনা ও বকেয়া নিয়ে স্যাটে মামলা রায় ঘোষণার পরও তা কার্যকর না হওয়ায় ইতিমধ্যে রাজ্যের বিরুদ্ধে দায়ের হয়েছে আদালতের অবমাননা। পাল্টা রায় পুনর্বিবেচনা মামলাও চলছে স্যাটে। গতকালও ছিল সেই জোড়া মামলার শুনানি। স্বাভাবিক মহার্ঘ ভাতার ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় কর্মচারী মহল। এবার কর্মচারী মহলে জল্পনায় জল ঢেলে আজ বিধানসভায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন আগে 90% মহার্ঘ ভাতা বকেয়া ছিল, সব শোধ করে দিয়েছি। রাজ্যে 6ষ্ঠ বেতন কমিশন চালু হয়েছে, বর্ধিত বেতনও পেয়েছেন কর্মচারীরা। টাকা নেই তাও আস্তে আস্তে সব দিয়ে দেবে। বাজেট আলোচনার প্রশ্ন উত্তর পর্বে বেতন কমিশন ও মহার্ঘ ভাতা নিয়ে বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও মহার্ঘ ভাতার বরাদ্দ শূন্য নিয়ে ক্ষোভে ফুঁকছে কর্মচারী মহল। তথ্য তুলে ধরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন 2020-21 বাজেটে মহার্ঘ ভাতার কলমে ... এই উদ্যত্ত ভেঙে চুরমার করে দেওয়ার ক্ষমতা একমাত্র সরকারি তহবিল থেকে বেতন পাওয়া কর্মচারীদেরই আছে। বন্ধুরা, আগামী দিনে আমাদের এই কথাটা মনে রাখতে হবে। বৃহস্পতিবার মহার্ঘ ভাতা মামলার শুনানিতে গড় হাজির ছিলেন সরকারি কর্তা, কিন্তু গত 5 ফেব্রুয়ারি স্যাটে আইনজীবী আমজাদ আলীর রিভিউ পিটিশনের বক্তব্যের পাল্টা জবাব দেওয়ার কথা ছিল, কিন্তু অনুপস্থিত থাকায় এই কারণে আদালত অবমাননার মামলার শুনানি হয়নি। আগামী 27 ফেব্রুয়ারি সরকারি কর্তার বক্তব্য পেশের সুযোগ দিয়েছে আদালত, এবং কর্মচারী সংগঠনের আইনজীবী আমজাদ আলীকে আগামী 18ই মার্চ আদালতে অবমাননার বিষয়টি তুলে ধরার জন্য নির্দেশ দিয়েছে, কেননা স্যাটের রায় পুনর্বিবেচনা করার বিষয়ে রাজ্যের আরজি মামলা শেষ না হলে আদালত অবমাননার মামলাটি ওঠার সুযোগ থাকছে না। গত বছর রাজ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ডিএ মামলার রায়ে সাফ জানিয়ে দিয়েছিল বকেয়া ডিএ কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। কিভাবে তা দিতে হবে তাও বলা হয় স্যাটের তরফে। এরপর রাজ্য সরকার স্যাটের দেওয়া রায় পালন করেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার পর রাজ্য সরকারের স্যাটের রায় পুনর্বিবেচনা আর্জি জানায়। পাল্টা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। আগামী 18ই মার্চ সেই মামলার শুনানি রয়েছে।